মধুমিতা কিচেনে আপনাদের স্বাগত। আজকে যে রেসিপিটি বানাবো সেটি হচ্ছে সর্ষে বাটা দিয়ে সজনে ডাঁটা আর আলুর একটা রেসিপি। তাহলে চলুন রান্নাটা শুরু করি। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল, 2 চামচ সর্ষের তেল দিলাম। এরপরে আমি কেটে রাখা আলুগুলোকে আগে একটু ভেজে নেব। আলুগুলোকে আমি একটু লাল করে ভাজব। আলুটা অল্প অল্প করে ভাজা হয়ে গেছে, এবার আমি সজনে ডাঁটাগুলোকে দিয়ে দেবো। এবার আলুর সাথে ভালো করে এটাকেও ভেজে নেব। আপনারা চাইলে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন। এটাকেও একটু অল্প অল্প করে ভেজে নেব। এবার সজনে দুটোই ভাজা হয়ে গেছে, এবার আমি কী করবো এগুলোকে একটু তুলে নেব। আলু আর সজনে ভাজার তেলেই সামান্য পরিমাণে তেল দিয়ে এর মধ্যে দেব 1 চামচ গোটা জিরে। জিরেটা ভাজা হয়ে গেছে, গ্যাসের আঁচটা কমিয়ে রাখতে হবে, নাহলে পুড়ে যাবে। এবারে কমিয়ে রেখে এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ হলুদ গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দেওয়ার সময় আঁচটা কমিয়ে রাখতে হবে, নাহলে পুড়ে যাবে সব। এরপরে দেবো সামান্য লাল লঙ্কা গুঁড়ো। এটা আমি তেলে ভাজার সময় দিয়ে দিলাম কালারটা ভালো হওয়ার জন্য। একটু নাড়াচাড়া করে এবার আমি একটা গোটা সর্ষে আর আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়েছি, পেস্টটা দিয়ে দেবো। পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর আমি এখানে 2 মিডিয়াম সাইজের টমেটো কেটে কেটে রেখেছি, সেটা দিয়ে দেবো। টমেটোটা দিয়ে আবার এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এভাবে নাড়াচাড়া করে মশলাটাকে একটু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু কষিয়ে নেবো। সরিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে দেবো আমি 1 চামচ জিরে গুঁড়ো। নুনটা কিন্তু আমি এখনো দিইনি। জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেছে, কড়াইয়ের চার সাইডে তেল ছেড়েছে। এরপরে আমি দেবো 1 গ্লাস জল। তো এটা আমি মশলা ধোয়ার বাটিটাতেই জল দিয়ে দিচ্ছি, মশলাটা যাতে নষ্ট না হয়। তো জল দিয়ে একটু নাড়াচাড়া করে এটা ফোটা আগে পর্যন্ত একটু ঢেকে দিতে হবে, যাতে মশলাটা ভালো করে ফুটে যায়। এটা অনেকটাই ফুটে গেছে। এরপরে আমি ভেজে রাখা আলু আর সজনে ডাঁটাগুলো দিয়ে দেবো। আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এইবার আমি দেব লবণ।
লবণ দিয়ে একটু ঢেকে দিতে হবে যাতে আলু আর সুজনেগুলো গুলো সিদ্ধ হয়ে যায়। এবার নাড়াচাড়া ঢাকনা সরিয়ে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে অনেক সময় মশলাটা লেগে যাওয়ার ভয় থাকে। এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিয়ে দেবো, সরিয়ে নেব। এবার একটু নাড়াচাড়া করে দেখে নেব কত দূর হয়েছে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, তৈরি হয়ে গেছে। আমি আর বেশি শুকনো করব না, একটু গ্রেভি গ্রেভি রাখবো। চপ করে দেবো। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, এবং কমেন্ট করে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। এটা গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করবেন, এতে খুব সুন্দর হয়, খুব টেস্টি হয়। এবার আমি এগুলোকে একটা প্লেটে তুলে নেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। তাহলে আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। বাই বাই।